সৌদায়নে সৌদি আরবকে সহায়তা দিতে চায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম। শ্রীলঙ্কা এবং সুদানের পর এবার সৌদি আরবকে সহায়তা করবে বাংলাদেশ, আর এর মাধ্যমেই সৌদি আরবের সঙ্গে সম্পর্কের পরিধি আরও বাড়াতে চায় প্রিয় এই জন্মভূমি। এজন্য সৌদায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ এ খাতে বাংলাদেশের সাফল্য রয়েছে। মরুদ দেশ সৌদি আরবে প্রযুক্তি, প্রশিক্ষণ, বৃক্ষ সরবরাহ সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস বলেন, রিয়াদের একটি প্রকল্প আছে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ, এবং এর অধীনে তারা দেশটিকে সবুজায়ন করতে চায়। সবুজায়নের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে এবং এজন্য তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। তিনি বলেন, সম্প্রতি তারা চিঠিতে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে ওই দেশে সবুজায়নে বাংলাদেশ সহায়তা করতে পারবে কি না জানতে চেয়েছে। এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের তিনটি উদ্যোগ আছে, প্রথমটি বনায়ন, দ্বিতীয়টি গ্রিন জ্বালানি এবং তৃতীয়টি ল্যান্ড রিক্লেমেশন। বনায়ন এবং গ্রিন জ্বালানিতে বাংলাদেশের যথেষ্ট দক্ষতা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে কিভাবে বনায়ন করা হয়েছে সে বিষয়ে তাদের কর্মকর্তারা এখানে এসে শিখতে পারে, বা আমাদের কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের প্রশিক্ষণ দিতে পারে। গৃহস্থলিতে ব্যবহারের জন্য সবচেয়ে বেশি সোলার হোম সিস্টেম বাংলাদেশেই ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞতা অনেকের থেকে বেশি বলে তিনি জানান। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হলেও এখানে অনেক সাফল্যের গল্প রয়েছে যা অন্য অনেক দেশে প্রয়োগ করা সম্ভব। এই সাফল্যগুলো এখন বিশ্বে শুধু তুলে ধরা নয়, এটি থেকে অন্য দেশ যেন উপকৃত হতে পারে সেটিও চায় বাংলাদেশ। সৌদি আরবে বনায়ন বা কৃষিকাজ করা বাংলাদেশের জন্য কিছুটা সহজ, কারণ সেখানে অনেক বাংলাদেশি কাজ করে এবং তাদেরকে হয়তো এ কাজে ব্যবহার করা সম্ভব। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বাংলাদেশিরা কাজ করে বিভিন্ন ফসল ফলাচ্ছে, এবং তাদের মাধ্যমে কৃষিতে কাজ করা তুলনামূলকভাবে সহজ হবে বলে মনে করেন মাশফি বিনতে শামস। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশের প্রযুক্তি অন্য দেশে প্রয়োগ করে তাদের আর্থসামাজিক বা অন্য যে কোনো ধরনের উপকার করা, এবং সেই চিন্তা থেকেই আমরা এ কাজ করছি। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চেষ্টা থাকবে এটাই, বাংলাদেশের ইতিবাচক খবরগুলো সবার আগে আপনাদের সামনে তুলে ধরা, আর আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা প্রত্যাশা করা। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।